হ্যালো ভিউয়ার্স, ঢাকার কেরানীগঞ্জে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। পাশে একটি লেক এবং কাশবনের কারণে পরিবেশটা বেশ দারুণ লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে অভিজ্ঞতাটি শেয়ার করি। আজকের ভিডিওতে দেখতে পাবেন রেস্টুরেন্টের খাবার ধরন, এর মূল্য, সেই সাথে রেস্টুরেন্টের সার্বিক অবস্থা তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওর শেষ দিকে থাকবে গ্রাহকের রিভিউ। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আড্ডা ভিলেজ রেস্টুরেন্টে সবাইকে স্বাগত। তো আমাদের একটু ঘুরে দেখেন এটা। আচ্ছা, এটা হলো বাইরে জায়গা, বাইরে বসানোর জন্য। বাইরে হালকা করে কি খেলার জায়গা রাখছেন বাচ্চাদের? বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা আছে। এটা হচ্ছে মূল রুম না? হ্যাঁ, এটা হলো হল রুম। এখানে এখানে বসার জন্য ৮০ জন বসতে পারবে। ৮০ জন বসতে পারবে। ৮০ জন প্রায় আপনার পুরো তো এসি করা না? সেটা তো নিয়ন্ত্রিত, এসি করা, এসি লাগানো আছে। কোনো তো একটা পার্টি সেন্টার। হ্যাঁ, একটা পার্টি সেন্টার। এখানে পার্টি, বার্থডে পার্টি করতে পারবেন আপনারা, ছোটখাটো জন্মদিন পার্টি, তারপরে বিয়ের পার্টিও ছোটখাটো করা যাবে এখানে, ছোট পরিসরে বিয়ের ছোট পার্টি। আচ্ছা, আপনি ওই যে মানে আপনার প্রাইসের যে মেনুগুলো আছে এগুলোর যদি মূল্যগুলো যদি বলতেন, মানে কোনটার প্রাইস কীরকম? হ্যাঁ, ওটার প্রাইস আমাদের চিকেন ফ্রাই প্যাকেজ আছে, এগুলো রিজনেবল প্রাইস। প্যাকেজের মিল একটা যদি উল্লেখ করতেন। 2 পিসের মিল আছে, 2 পিস ফ্রাইড চিকেনের মিল আছে 230 টাকা, 1 পিসের মিল আছে 160 টাকা, তারপরে আপনার মিল্ক শেক 80 টাকা, কফি, হট কফি 60 টাকা, আপনার কোল্ড কফি 80 টাকা, জুস আছে ওগুলোও 80 টাকা, তারপরে আপনার পাস্তা আছে, ওভেন বেক পাস্তা 200 টাকা, নর্মাল পাস্তা আছে ওটাও 200 টাকা, তারপর আপনার বারবিকিউ চিকেন আছে, বারবিকিউ উইংস আছে, এগুলো 230 টাকা, 250 টাকা এরকম। রাইসের আইটেম আছে, রাইস, চিকেন ফ্রাই রাইস, তারপর চিকেন কারি রাইস, এগুলো 180 টাকা আছে, 250 টাকা আছে। স্পেশাল যেটা রাইস যেটা আছে ওটা 250 টাকা। ডেজার্টের ভেতরে আইসক্রিম আছে, ফালুদা আছে। আচ্ছা, আর ওটা হলো কিচেন আপনাদের? হ্যাঁ, কিচেন আছে। কিচেনটা একটু দেখুন, পুরোটাই ভালো। এখানে কিচেনের দরজা, এখানে এটা দিয়ে এখান থেকে কিচেনের দরজা প্রবেশ করব এবং এখান থেকে খাবার ডেলিভারি হবে। এখানে খাবার ডেলিভারি সেন্টার আর ওয়াশরুম কি এটা? হ্যাঁ, বাইরে থেকে কেউ আসলে ইউজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ইউজ করতে পারবে, বাইরে থেকে একটা গেস্ট আসলে আপনার সবাই এটা ব্যবহার করতে পারবে। এই যে এই জায়গায় হাত মুখ ধোয়ার জন্য আয়না দেওয়া আছে। আর হলো লোকোমোট হাইকোমোট দুইটাই আছে। হ্যাঁ, দুইটাই আছে, লোকোমোট হাইকোমোট। তাহলে এটা একটা সুবিধা হইলো আর কি, অনেকে তো স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেক। আসসালামু আলাইকুম, আমার নাম আনোয়ার হোসেন, আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে আড্ডা বিলাস রেস্টুরেন্ট পার্টি সেন্টার। যদি আপনি বাবুবাজার দিয়ে আসতে চান তাহলে আপনার বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলি, কেরানীগঞ্জ কদমতলি হয়ে গুল চত্বর থেকে যদি সিনজি দিয়ে আসতে চান তাহলে বলতে হবে আপনি গদাবাগ বোনাখলার রোড হয়ে গদাবাগ নামবেন। নামার পর আপনার হাতের ডান পাশের দিকে তাকালে আমাদের বড় একটা সাইনবোর্ড আছে। আমাদের খাবার মেনু হচ্ছে আপনার ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান ফাস্ট ফুড, ইটালিয়ান অ্যান্ড থাই। খোলা থাকে আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যদি আপনার ইনকেস গেস্টের একটু সময় চাই সেক্ষেত্রে আমরা 12টা পর্যন্ত খোলা রাখি। নিরাপত্তার বিষয় হচ্ছে কি, আপনি যদি রাত বেশি হয়ে যায় সেক্ষেত্রে রাত 10টা পর্যন্ত আপাতত এখানে এরকম কোনো কিছুই হয় না। যদি বেশি রাত হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিরাপত্তার ব্যবস্থা আমাদের নিজেরাই করে থাকি। যেটা আপনি আমার এখানে কেন আসবেন সেটা হচ্ছে কি, যদি আপনার ন্যাচারাল প্রকৃতি দেখতে চান, কাশফুলদের সাথে খেলা করতে চান বা আপনার পরিবারের বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে একটু সময় দিতে চান সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের জন্য খেলার বিনোদন তো আছেই, তার সাথে প্রকৃতির সাথে যে আপনার যে সাদৃশ্যতা, মনোরম পরিবেশটা সেটা উপভোগ করতে পারবেন। আপনারা আসলেন, কেমন লাগতেছে? খাবার কেমন লাগতেছে ভাই? আরেকটু এক্সপেক্ট করছিলাম, এক্সপেকটেশনের জায়গাটা এখনো ফুলফিল করতে পারেনি, আরেকটু আপগ্রেড করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।